সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মি আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে টিম এশিয়ান ইনকোয়ারি। মশিউর রহমান মামুন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচন করে মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদকের পদ থেকে বহিষ্কৃত হন। ১৯৭১ সালে তার বাবা মজনু শেখ ছিলেন রাজাকার এবং খন্দকার মোস্তাকের পিস কমিটির শ্রীপুর উপজেলার সভাপতি। আওয়ামী লীগের তৎকালীন এমপি সুকুমার রঞ্জন ঘোষের গ্রুপের সাথে ২০১৭ সালে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটিয়ে শ্রীনগর আওয়ামী লীগের রাজনীতিতে লাইমলাইটে আসেন মশিউর রহমান মামুন। ২০১৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হওয়ার পর সক্ষমতা গড়ে তোলেন মুন্সীগঞ্জ এক আসনের বিকল্প ধারার এমপি মাহি বি চৌধুরীর সাথে। তার উন্নয়ন কমিটির সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব নিয়ে সরকারি সকল সুযোগ সুবিধা থেকে তৃণমূল আওয়ামী লীগের নেতাদের বঞ্চিত করতে থাকেন, নিজেই হয়ে ওঠেন প্রভাবশালী। আর এখান থেকেই তার প্রতারণার যাত্রা শুরু হয়। এরপর কৌশলী মশিউর রহমান মামুন তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান মাসুদের নেতৃত্বে হিন্দু ও সরকারি সম্পত্তি দখলের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। শুরু হয় অবৈধ জমি দখলের মহা উৎসব। হিন্দুরা মারা গেলে কয়না বকুলতলা রাস্তা বা আপনার কবর রাস্তা, সেই রাস্তাটা সহ হাটকা ফলাইছে, নিয়ে গেছে একেবারে একবারে বইরা। মুসলিমের কিছু খারাপ লোকেরা এই কাজগুলি কুচক্র মহলি এই কাজগুলি করার চেষ্টা করতেছে এবং করছে অজানা, এবং সরকারকে বিদ্যাঙ্গলি দিয়ে জানাইয়া এবং জায়গা বরফ করে ফেলছে। এরা সিন্ডিকেটের ব্যবসা করে, এরা কিনে নিছে মাসুদ। দুর্ধর্ষ সেই সিন্ডিকেটের তাণ্ডবে দিশেহারা স্থানীয় হিন্দু সম্প্রদায়। উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন এবং তার ভাই মোস্তাফিজুর রহমান মাসুদের বিরুদ্ধে সাধারণ মানুষের নানা অভিযোগের ভিত্তিতে সরেজমিনে মাঠে নামে এশিয়ান ইনকোয়ারি টিম। মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রবেশ করতেই এশিয়ান ইনকোয়ারির চোখে পড়ে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের চাচাতো ভাই মুরাদ বাহিনীর চাঁদাবাজির দৃশ্য। শ্রীনগরে ইসলামী ব্যাংকের সামনে অটো রিক্সা স্ট্যান্ড থেকে তোলা হচ্ছে চাঁদা। খোঁজ দিয়ে জানা যায়, প্রতিদিন সেখানে আসা প্রায় ৫ শতাধিক অটো রিক্সা চালকদের কাছ থেকে লাইনম্যানের মাধ্যমে এভাবেই মোটা অঙ্কের টাকা তোলেন উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাই ও উপজেলা যুবলীগের সহসভাপতি মুরাদ। কেন নেন আপনারা? এই যে সারাদিন খাটতেছে এই জন্য ড্রাইভারকে সেফটি দিয়ে এর লিগে এরা ১০ টাকা দেয়। না না, চাঁদা না, কামলা দেয়, কামলার খাস নেই। কতদিন যাবৎ আমি চল করতেছি? ৪ মাস ধরে আমার চাকরি দিছে, ৪ মাস। এটা কোনো সরকারি নিয়ম আছে? সরকারের নিয়মটি অনুসারে পারমিশন আছে আমাদের। উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের দুর্ধর্ষ দখল বা সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে শ্রীনগর থানা এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদে চাঁদাবাজি সহ নানা মাধ্যমে অসংখ্য জমি দখলের একাধিক অভিযোগ করা হয়। এরপর এসব বিষয় নিয়ে কোর্টে মামলাও হয়েছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তাছাড়া শ্রীনগর প্রেস ক্লাবে নির্বাচনে নিজের প্রভাব খাটানোর অভিযোগে চেয়ারম্যান মশিউর রহমান মামুনের বিরুদ্ধে মামলা করেন একজন স্থানীয় সাংবাদিক। চেয়ারম্যান মশিউর রহমান মামুনের পালিত এসব সন্ত্রাসীদের বিষয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতেও ভয় পায়। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এশিয়ান ইনকোয়ারি টিমের কাছে মুখ খুলতে বাধ্য হয় অনেকেই। আমার যদি ধন সম্পৃক্ত থাকে, যদি আমি কিছু ল্যান্ড প্রপার্টির মালিক থাকি, চেয়ারম্যান কাছে গেলে বসে, আর আমি যদি সাধারণ শিক্ষিত মানে টাকা পয়সা নাই, অনেক শিক্ষিত
অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে এশিয়ান ইনকোয়ারি টিমের উপস্থিতি টের পেয়ে ব্যস্ততা দেখিয়ে কোনো কথা না বলে চলে যান চেয়ারম্যান মশিউর রহমান। শর্টকাটে আলোচনা করি তাইলে দুই মিনিট, ঠিক আছে। অনুসন্ধান চলাকালে এশিয়ান ইনকোয়ারি টিমের হাতে মামুন চেয়ারম্যানের সহযোগীদের অগণিত অকর্মের তথ্য উঠে আসে, যে বিষয়গুলো রীতিমতো শিউরে ওঠার মতো। ভিডিওতে দেখা এই ব্যক্তির নাম সাগর। অনুসন্ধানে জানা যায় যিনি মামুন চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী, নিজে মাদক সেবনের পাশাপাশি নানা মাধ্যমে সমাজের যুবকদের অবাধে মাদক সরবরাহ করে থাকেন এই সাগর। মাদক কারবারের অভিযোগে যার বিরুদ্ধে একাধিক পত্রপত্রিকায় সংবাদ প্রচার করা হয়। চতুর মাদক ব্যবসায়ী সাগর থানা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য তার এই মাদক ক্রেতাদের কাছে পৌঁছে দিতে বহনকারী হিসেবে থানার ঝাড়ুদারকেই ব্যবহার করেন। কিন্তু এত কিছুর পরও সাগরের সেই মাদকের চালান খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ধরা পড়ে গ্রেপ্তার করা হয় থানার সেই ঝাড়ুদারকেও। তারপর সে তার অপকর্মের সব কিছুই অকপটে স্বীকার করেন। আমরা পরে দায় সারাইয়া বিশ কেজি হারাই দিয়ার ওই স্বামীরা আর ওই বিশ কেজি আমার হারাই দিয়ার প্রত্যেক দেয় বিশ কেজি আর পাঁচ বিশ কেজি তাছাড়া 2017 সালের 12 জুন বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা ডেইলি স্টারে শ্রীনগরে অস্ত্রসহ আটক দুই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। মুন্সিগঞ্জের শ্রীনগরে বিদেশি পিস্তল, 15 রাউন্ড গুলি ও 4টি ম্যাগাজিন সহ ওয়াসিম আহমেদ স্বপন ওরফে কালা স্বপন এবং তার আরেক সহযোগী আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। এশিয়ান ইনকোয়ারির অনুসন্ধানে জানা যায় র্যাব 11-র হাতে গ্রেপ্তার হওয়া সেই স্বপন ওরফে কালা স্বপন উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের আরেক সহযোগী। মামুন চেয়ারম্যানের সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানের এক পর্যায়ে এশিয়ান ইনকোয়ারি টিমের কাছে একটি ফোন আসে। ওপারে থাকা ভুক্তভোগী আনোয়ার হোসেন মোল্লা অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান মামুনের ছোট ভাই মোস্তাফিজুর রহমান মাসুদ ও তার সহযোগীরা দলিল জালিয়াতি করে তার জমি দখল করে দিয়েছে। দুলাল মাসুদ খানুর যারা আমার জমিটা আটকায়া মনে হাস্তনাস্ত করতে দেই বৃষ্টি করে অনেক বছর গেছে গা গায়ের জোরে সেই জমি দখল করে নেয় মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। এখন আপনি কি এই মূল জায়গার মালিক তো আপনি, আপনি কোনো টাকা হাতে পেয়েছেন? হ্যাঁ, পয়সা পাইনি আর আমি অনেক বড় করেন তাদের সাথে মামলা দিয়ে তাদের মামলা করছেন কাদের নামে? মাম ও যে মহিলার নামে, এই মহিলা পার মামা দেখাইছে। এখন আপনার জায়গাটা দখলে আছে পুরা? দখলে আছে ওই যে আপনি বললেন চেয়ারম্যানের ভাই যারা নিচে লাস্টে। হ্যাঁ, কি নাম এর? নাম হল মাসুক না কি জানি মাসুম আপনি তো বিক্রি করেন না, তাই মহিলা কিভাবে বিক্রি করেন? ওই কাগজ পত্র 2 নম্বরে করছে মনোবরণ যেগুলো যেভাবে নেয় এইভাবে করছে। চেয়ারম্যানের ছোট ভাই মাসুদ বাহিনীর দখল বাণিজ্যের হাত থেকে রেহাই পায়নি খোদ ওয়াসার জমিও। ব্যক্তিগত মালিকানার জমি দখলের পাশাপাশি ওয়াসার সরকারি জমির অনেকাংশই ভরাট করে দখলে নিয়েছে মাসুদ বাহিনী। মাসুদ চেয়ারম্যানের ভাই আমার জায়গাটা দখল করে
আর পাঁচে যে ওয়াটার জায়গাটা আছে এটা কে দখল করছে? নেওয়াটা কি অন্যায় করছে না তারা? অবশ্যই শ্রীপুর কলেজ গেট এলাকার 2 নং খতিয়ানের 947 দাগ সহ সরকারি জায়গায় থাকা একটি জলাশয় ভরাট করা হয়েছে, কিন্তু রীতা রানী নামের এক নারীর করা অভিযোগের কারণে দখল সিন্ডিকেটের সদস্যরা সেই জলাশয়টির দখলে যেতে পারেনি। অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শেখ রাসেল শিশু ও কিশোর পরিষদের সভাপতি সুমনের মাধ্যমে শোকাবহ আগস্ট মাসকে কেন্দ্র করে আয়োজন করা হয় মাসব্যাপী তাঁতবস্ত্র মেলা। মেলার নামে পুরো জায়গাটিতে প্রথমে অস্থায়ী বেড়া দেয়া হয়। শোকের মাস হলেও এমপি মাহিবি চৌধুরীকে নিয়ে নিজেই এই মেলার উদ্বোধন করেন চেয়ারম্যান মশিউর রহমান মামুন। পরবর্তীতে মেলা শেষ হলেও মেলার জন্য দেয়া বেড়ার ভিতর দিয়ে আরেকটি তাই বেড়া তৈরি করে তা দখলে দেয়া হয় এবং রাতারাতি সেখানে টিন শেডের দোকানও তুলে ফেলে। এই গল্প নুড়াইছে উপজেলার চেয়ারম্যান ভাই মাসুদ। আমি জানি এখানে পুষ্কণী অনেক দীর্ঘদিনের জন্য ছিল, এই মাটি কেটে বোধ হয় ওরা বাড়ি বানছিল। এটা অনেক দিনের পুরানা পুষ্কণী। এখন বর্তমানে এই যে জানুয়ারিতে একটা মেলা বসছিল, মেলাটা রাসেল ক্রিয়াচক্রে নাকি জানি হ্যাঁ বস্ত্র মেলা। তো ওই মেলার থেকে আর ভরট করে যখন মেলা বসেলো, এরপরে থেকে এই বিল্ডিং টিল্ডিং উঠে গেলো, মানে ঘর দরজা কিভাবে উঠলো তা তো আর আমরা জানি না। এসিলেন্টের কাছে গেলে পারেন যে জায়গাটা কিভাবে দখল করলো তারা। মশিউর রহমান মামুনের ভাই মাসুদের এই সিন্ডিকেটটি শ্রীনগর দোহার বাইপাস সড়কের পাশে প্রায় 1 একরের আরেকটি জায়গা অবৈধভাবে বালু ভরাট শুরু করে। যশোরের এক নারীর মালিকানাধীন সেই জায়গা জাল দলিল করে নিজের লোকের নামে নামজারির অভিযোগ ওঠে মাসুদগঞ্জের বিরুদ্ধে। পরবর্তীতে তারা বালু ভরাট শুরু করলে ওই নারীর বাধার মুখে বের হয়ে আসে ফলের বিড়াল। বর্তমানে কাজ বন্ধ থাকলেও যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বলে জানান স্থানীয়রা। এরা সিন্ডিকেটের ব্যবসা করে, এরা কিনে নিছে মাসুদ মাসুদ আরো লোকজন আছে কয়েকজন মিলে বাকি কিনে নিছে। এমন তো অবস্থা পেঁয়াজ গুছ লেগে গেছে, যখন পেঁয়াজ গুছ লেগে গেছে ওরা পালি ফার্ম বন্ধ করে দিছে। ওই যখন দাম শেষ ঝামেলা মাসুদের এই সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পায়নি শ্রীনগর কেন্দ্রীয় শ্মশানের জায়গাও। শ্মশানের পাশের পুকুরটি ভরাট করা হয়েছে, সরেজমিনে দেখা যায় সেখানে চলছে প্লট বিক্রি। এই কাজে উপজেলা চেয়ারম্যান তার সাথে সম্পৃক্ত করেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাজুল ইসলামকে। জমি দখলের সিন্ডিকেট বিএনপির বর্তমান উপজেলা সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামের সাথেও মশিউর রহমান মামুনের সখ্যতা রয়েছে। এ কারণে তিনি উপজেলা পরিষদের নির্বাচনে মামুনের হয়ে কাজও করেছেন বলে অভিযোগ রয়েছে। জনপ্রতিনিধি কি লিখা কোন জমের প্রতিনিধি আপনি 1 কোটি টাকা খরচ করে 2 কোটি টাকা খরচ করে
শ্মশান পরিচালনা কমিটির নেতা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক সমর দত্ত জানান, শ্মশানের কাজ শেষ করে মানুষ এই পুকুরে গোসল করত। সেখানে শ্মশানের প্রায় 30% জায়গা রয়েছে, তা বেদখল করে নিয়েছে ভূমিদস্যু চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গরা। যে পুকুরটার বর্ষে সেই পুকুরটার মধ্যে আমাদের এলো স্নান করত, মানে ওদের সব কাজ করার পরে ওনাইশা ডুব দিয়ে স্নান করত, আমাদের সাথে কোনো কনসার্ট না করে জাস্ট এক প্রকার ভূমিদস্যুরাই এই কাজ কইরা ঘুরে ফেলাইছে। এখানে বকুলতলা রাস্তা আছে, দুইটা বকুল গাছ এখনও আছে। ওই বকুলতলা রাস্তা মানে শেষ ঠিকানা যাক বলে হিন্দুরা মারা গেলে কয় না বকুলতলা রাস্তা বা আপনার কবর রাস্তা, সেই রাস্তাটা সহ হাটকা ফেলাইছে নিয়ে গেছে একেবারে একবারে বইরা। দখল প্রতিরোধ করার জন্য মানববন্ধন ও প্রতিবাদ করে স্থানীয় হিন্দু সম্প্রদায়। সে সময় চেয়ারম্যানের লোকজন তাদের উপর মারধর শুরু করে। এ বিষয়ে শ্মশান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ধ্রুবপাল বাদি হয়ে মামলা দায়ের করেন, সিআর মামলা নং 612/2023, যা আদালতে চলমান। তিনি আরও জানান, গার্লস স্কুল সংলগ্ন অনন্তদেব মন্দিরের পুকুরটিও এই সিন্ডিকেট দখল করার পায়তারা করছে। সরেজমিনে গিয়ে তার কথার সত্যতাও পাওয়া যায়। এইটাই অন্তদেব মন্দিরের পুকুর, মন্দিরটা কোথায়? মন্দিরটা যে ইয়া দিতে ওই পারে, এই এই মন্দির দখলের জন্য পাইতারা করতেছে তারা। ওই যে এখানকার কুচক্র মহলি যারা জমি কর ভূমিদস্যু, যারা ভূমিদস্যু অবশ্যই রাজনীতি ছত্র ছাড়া ছাড়া এইসব কাজগুলি হয় না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান করি, সুতরাং আমার তার কাছে একটাই আবেদন থাকবে, আমাদের শ্রীনগরের ব্যাপার না, সারা বাংলাদেশের এই যেই ধর্মীয় স্থানগুলি আছে যার যার যে প্রাপ্য সেইভাবে সে আমাদের এটা করবে, এটা আশা পোষণ করি, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ অনেক ভালো হবে। দল থেকে বহিষ্কৃত এই নেতা 2023 সালের কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন নিজের প্রভাব খাটিয়ে। মামুন স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান উল্লেখ করে তাকে যাতে এই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ না দেয়া হয় এই জন্য বর্তমান সভাপতি হাজী তোফাজ্জল হোসেন প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেন। উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় মামুন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তার বিরুদ্ধে কেউই মুখ খুলতে সাহস পায় না। এরপর এশিয়ান টিম আবারও অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের সাথে কথা বলার চেষ্টা করে। মুঠোফোনে তার সাথে কথা বলার পর দেখা করতে গেলেও ক্যামেরার সামনে কোনো রকম বক্তব্য দিতে রাজি হননি তিনি। আমি উপজেলা চেয়ারম্যান, কিন্তু আমি এখন নির্বাচন কমিশনের আন্ডারে আছি, এখন আমি এই ব্যাপারে কোনো দর্শক বিদায় নিচ্ছি, তবে বিদায় নেবার আগে আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন, অন্যায়ের সাথে আপোষ নয় প্রতিবাদ করুন, সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। খোদা হাফেজ।